আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি 32-bit এবং 64-bit মোবাইল বা পিসি প্রসেসর সম্পর্কে কথা বলবো। 32-bit এবং 64-bit প্রসেসরের মধ্যে কি কি পার্থক্য। আগে কিন্তু সবগুলো প্রসেসর প্রায় 32-bit ছিল, কিন্তু এখন প্রায় সবগুলো প্রসেসর 64-bit এর কেন এই আপগ্রেডটা হলো, এই সব কিছু আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন। দেখুন, প্রযুক্তিতে সবসময় কিন্তু আপগ্রেড হচ্ছে। আগে 3GB বা 4GB র্যাম অনেক বেশি কিছু ছিল, কিন্তু এখন 8GB বা 12GB পর্যন্ত র্যাম ইউজ করা হচ্ছে। 6GB 12GB এরকম র্যাম ইউজ করা হচ্ছে। তো 4GB থেকে 12GB পর্যন্ত এটা একটা আপগ্রেড হলো, সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। কেন আমি আপনাকে বলতেছি, কারণ বর্তমানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সবগুলো কিন্তু অনেক র্যাম খাচ্ছে বা সবগুলোর জন্য অনেক স্পেস বা অনেক পাওয়ার প্রয়োজন হচ্ছে। তো প্রসেসরও কিন্তু এখন আপগ্রেড হচ্ছে। তো প্রসেসরের একটা আপডেট যেরকম হচ্ছে যে ন্যানোমিটারের দিক থেকে, তেমনই বিটের মধ্যে একটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে 32-bit থেকে 64-bit আসলো। তো আমি প্রথমে বলবো 32-bit এবং 64-bit মধ্যে মেন পার্থক্যটা কি, বা মেনলি কেন এই আপডেটটা হয়েছে। সেটার একটা কারণ হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং। মেমোরি অ্যাড্রেসিং জিনিসটা কি, দেখুন আপনার মোবাইল ফোন বা আপনার পিসি যেটা ইউজ করেন না কেন, সেটাতে কিন্তু র্যাম আছে। র্যাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগেও ভিডিও বানিয়েছি র্যাম কেন গুরুত্বপূর্ণ, চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, সো একটা মোবাইলের জন্য বা একটা পিসির জন্য র্যাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা অ্যাপ্লিকেশন চালাইলে কিন্তু সেটা র্যামের মধ্যে রান করে। হ্যাঁ, বর্তমানে যেহেতু সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো অনেক ভারী, তাই বর্তমানে র্যাম অনেক বেশি প্রয়োজন হচ্ছে। আগে 3GB বা 4GB র্যাম কিন্তু অনেক বেশি কিছু ছিল, কিন্তু এখন 6GB বা 8GB র্যাম আমাদের প্রয়োজন। তো এখান থেকে আসছে মূল পার্থক্যটা বা মূল আপডেটটা, কেন 32-bit থেকে 64-bit আপডেটটা হয়েছে প্রসেসরের জন্য। দেখুন, সবগুলো প্রসেসর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে। যেমন 32-bit একটা প্রসেসর কত জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে, সেটা বের করার জন্য আমরা 2 to the power 32 লিখবো। ধরুন আপনার যদি 20-bit একটা প্রসেসর হয়, তাহলে 2 to the power 20 লিখবো। ধরুন আপনার 25-bit প্রসেসর হলে 2 to the power 25 লিখবেন। যেহেতু এখানে 32-bit নিয়ে আমি কথা বলতেছি, তাহলে আমরা লিখবো 2 to the power 32। তো এটা থেকে আমরা যে অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে অনেকটা এরকম, এটা হচ্ছে বিটে। তো যদি আমরা এই বিটটাকে জিবিতে কনভার্ট করে ফেলি, তাহলে পেয়ে যাবো আমরা 4GB। ওকে, তো একটা 32-bit প্রসেসর 4GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে, কিন্তু বর্তমান সময়ে 4GB অনেক কম। মোবাইলে এখন 6GB বা 8GB র্যাম ব্যবহার করা হচ্ছে বা তার থেকেও বেশি ব্যবহার করা হচ্ছে, পিসিতে তো আরও বেশি। ওকে, তো যদি আমরা 4GB উপরে র্যাম ইউজ করতে চাই, তাহলে কিন্তু 32-bit দিয়ে হবে না, কারণ 32-bit একটা প্রসেসর 4GB পর্যন্ত সাপোর্ট করতে পারে। তো 4GB থেকে যদি আমরা বেশি ব্যবহার করতে চাই র্যাম, তাহলে আমাদের 32-bit থেকে আরও আপডেটটা আনতে হবে। তো তার জন্য বর্তমানে বের করলো 64-bit প্রসেসর। তো এবার কথা হচ্ছে, একটা 64-bit প্রসেসর কত জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে। তো আমরা সেমভাবে করবো 2 to the power 64, এবং এখান থেকে যে রেজাল্ট আসতেছে সেটা অনেক বিশাল, প্রায় কয়েক বিলিয়ন জিবি পর্যন্ত আমরা র্যাম ইউজ করতে পারবো এই প্রসেসরের মাধ্যমে বা এই 64-bit প্রসেসরের মাধ্যমে, যেটা আমাদের মোটেও প্রয়োজন নেই। তো আমরা যদি 8GB বা 12GB বা তার থেকে বেশি র্যাম ইউজ করতে চাই, তো অবশ্যই আমাদের একটা 64-bit প্রয়োজন আছে, কারণ আমরা 32-bit দিয়ে 4GB উপরে র্যাম ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে মেন রিজন কেন আমরা 32-bit থেকে 64-bit আপডেটটা আনলাম বা আপডেটটা আনা হলো। তো আরও কিছু রিজন আছে, যেহেতু টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সব ক্ষেত্রে প্রায় প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো প্রসেসরে কিন্তু অনেক কিছু আপডেট আসলো, যেমন 32-bit যে ক্যালকুলেশন পাওয়ার, প্রসেসর কিন্তু প্রতিনিয়ত ক্যালকুলেশন করতেছে কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার চলার সময়। আপনি যে কাজটাই করেন না কেন, আপনার ফোনে যে টাইমটা আছে সেটা দেখানোর জন্য হলো প্রসেসর প্রতিনিয়ত ক্যালকুলেশন করে যাচ্ছে। এই ক্যালকুলেশন পাওয়ারটা 32-bit থেকেও 64-bit অনেক বেশি আপডেট হলো। তো সব মিলে আমরা জানলাম যে একটা 64-bit প্রসেসর অনেক বেশি পাওয়ারফুল 32-bit থেকেও। কিন্তু যদি আপনি একটা 64-bit প্রসেসর ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই দেখতে হবে যে আপনার মোবাইলটা বা মোবাইলের যে অপারেটিং সিস্টেমটা আছে বা যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, এগুলো 64-bit সাপোর্ট করে কি না। হ্যাঁ, বর্তমানে প্রায় সবগুলো অ্যান্ড্রয়েড ভার্সন বা আইফোন 5 উপরে যতগুলো আইফোন আছে, সবগুলোতে 64-bit প্রসেসর ইউজ করা হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি 32-bit এবং 64-bit মধ্যে পার্থক্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এরকম সব টেকনোলজি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।